আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ। ময়ূরী বাংলাদেশের চলচ্চিত্রে এক বিতর্কিত নাম। অশ্লীল বা অর্ধনগ্ন পোশাকে অভিনয় করার জন্য তিনি সমালোচিত হয়েছেন বারবার। 2007 সালের পর থেকে বাংলা চলচ্চিত্রে তার উপস্থিতি একেবারেই কমে যায়। কিছুদিন ব্যস্ত ছিলেন যাত্রা নিয়ে, এরপর তৃতীয় বিয়ে করে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। সময়টা 2009 সাল। ময়ূরী বিয়ে করেন রেজাউল করিম মিলন নামের একজনকে। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই সংসারে তাদের একটি কন্যা সন্তান আছে, তার নাম অ্যাঞ্জেল। কিন্তু 2015 সালের 27 সেপ্টেম্বর মিলন মারা যান। এরপর তিনি আবার শ্রাবণ শাহ নামক একজন অভিনেতাকে বিয়ে করেন, কিন্তু সেই বিয়েও বেশি দিন টিকেনি। কিছুদিনের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। ময়ূরী প্রায় 300টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের সময় তিনি মগবাজারে একটি ফ্ল্যাট কিনেছিলেন। দ্বিতীয় স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন গাজীপুরে একটি মাদ্রাসার শিক্ষককে। তৃতীয় বিয়ের পর মগবাজারের ফ্ল্যাট বিক্রি করে চলে যান টঙ্গীতে। বেশ অনেকদিন ধরেই পর্দার আড়ালে আছেন ময়ূরী। তার ব্যবহৃত ফোন নম্বরটি এখন বন্ধ আছে। তবে চলচ্চিত্রের সংশ্লিষ্ট কয়েকজনের মাধ্যমে জানা গেছে, তৃতীয় বিয়ের পর থেকে ময়ূরী ধর্ম পালনে আগ্রহী হয়ে উঠেছেন। তার স্বামী মাদ্রাসার শিক্ষক এবং তাবলিগ জামাতের সদস্য। মূলত তার মাধ্যমে ময়ূরী ইসলাম পালন করতে শুরু করেন। তিনি এখন হিজাব পরিধান করে তাবলিগ জামাতের মাধ্যমে সারা দেশে ইসলাম প্রচার করে বেড়াচ্ছেন। পাশাপাশি তিনি সপ্তাহে 5 দিন রোজা রাখেন। ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। ক্লাস 9-এ পড়ার সময় তিনি চলচ্চিত্রের সাথে জড়িয়ে পড়েন। 1998 সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে হাতেখড়ি হয় ময়ূরীর। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।